নিরাপত্তাহীনতায় ভুগছেন আজিকর হাসপাতালের নার্সিং পড়ুয়ারা। আজিকর হাসপাতাল থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন পড়ুয়ারা। নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। বিক্ষোভের সিংহভাগেই রয়েছেন মহিলা চিকিৎসকরা। আজিকর মেডিকেল কলেজের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভে বসেছেন। রাজ্য জুড়ে সরকারি মেডিকেল কলেজে বিক্ষোভের ঢেউ দেখা গিয়েছে। পড়ুয়াদের দাবি যে নিরাপত্তাহীনতায় তাদের কাজ করতে হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক, গোটা ঘটনা বিচার বিভাগীয় তদন্ত চায়। এই পরিস্থিতিতে আরজিকর জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। এর ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কর্মবিরতির জেরে থমকে রয়েছে চিকিৎসা পরিষেবা। হাসপাতালের আউটডোর বন্ধ রয়েছে, শুধুমাত্র জরুরি বিভাগের চিকিৎসা চলছে। টিজিডির চিকিৎসকরা আজিকর হাসপাতালে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে অচল আজিকরের চিকিৎসা পরিষেবা। সেফটি আর জাস্টিস ফর দা গার্ল, সবার আগেই দুটো, আর এটা পারফেক্ট তল্লাশি হোক, যেটা ঠিক কিনা, মানে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তার কিনা সত্যি কিনা, এটা এটা পারফেক্ট লাইক একদম সিকিউর একটা ব্যাপার হোক। একটা হসপিটাল আরজিগড়ের মতো একটা হসপিটালে একটা বাইরের কারোর কাছ থেকে কেন হবে? যদি আমি একান্তই মেনে নিই যে সেই ব্যক্তিটাই দায়ী, তাহলে এইরকম একটা কি বলবো, এরকম একটা দায়িত্বজ্ঞানহীনের মতো গার্ড, সিকিউরিটি গার্ড থাকবে না এরকম, তাহলে একটা ডাক্তারের যদি আর নিরাপত্তা না থাকে আমরা নার্সরা কি করে দেবো?